जीवन कत किए तरे काफन काफन मालिकुल मौत बे हाजिरिया দাঁড়ানোর মতো তোমার সময়টা নেই। মনে রেখে দাও, এই মায়া ভরা দুনিয়া তোমাকে একদিন শেষ করে দেবে। এই মায়া ভরা দুনিয়া তোমাকে জাহান্নামের রাস্তার দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখো বলছে, আধারে কবরে ঘুমাবে যখন, মন কার নেকির সে ডাকবে তখন, সাহবাল জবাব হবে তোর মন, খারাপ হয়ে যাবে তোর মরাগার লোক। ওরে শোন শোন আঘা শোন শোন শোন, ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন কাফন, মালিকুল মৌত হবে হাজির এখন, দেব ছেড়ে ওরে যাবে রে তখন। ওরে শোন শোন আহা শোন শোন, ওরে শোন শোন। এখন এখন ম্যাক্সিমাম দেখবেন যে ফুটপাত করে মানুষ মারা যাচ্ছে। আমাদের গ্রামে আমাদের পুরো রাজার চক্করে প্রত্যেকদিন মাইকে একটা না একটা অ্যালাউন্স আমি শুনছি যে কেউ না কেউ মারা গেছে। জানি না আমার সময় কখন আসবে, কবে আমিও চলে যাব, কবে আপনারা চলে যাবেন কেউ জানি না। যখন একটা লাশকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়, মায়েরা হয়তো কবরস্থানে যেতে পারে না। যারা আমার যুবক ভাই বাবাজিরা যায়, খাটিয়া করে নিয়ে যাওয়া হয় কবরে, যখন দুজন নামে নেমে ওই লাশটিকে শোয়ানো হয়, তখন বাড়ির মেয়েরা কি মনে করে, কবর দেবা হয়ে গেছে, মাটি দেবা হয়ে গেছে, মানে শেষ, তার আর কোনো কাজ নেই, সে তো মাটি হয়ে যাবে কদিন, তার আর কি কাজ। অহংকার দূর হয়ে যাবে একটাবার ওই কবরের মধ্যে, যখন বাঁশ চাপা একটাবার ওই কবরের মধ্যে একটুখানি উঁকি মেরে দেখো, তোমার মধ্যে অহংকার গুলো সব ভেঙে চুর মার হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদের পাঠাবে, যা শিখবি, 40 কদম পর চলে গেছে, যারা মাটির দিয়ে এসেছিল তারা চলে গেছে, তাড়াতাড়ি গিয়ে তাকে সওয়াল জবাব করো, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কে। চলে এলো ফারিস্তারা, ওঠো ওঠো, বলো তোমার রব কে, বলো তোমার নবী কে, বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি। যদি ইমান আমার থাকে তাহলে বলে দিতে পারবো, আর যদি ইমান না থাকে বলবো হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, তোমরা আমার কাছে আসবে না, তোমাদের দেখে আমার ভয় পায়, তোমরা দূরে থাকো, আমার থেকে দূরে থাকো, তোমরা আমার কাছে কেউ আসবে না, আমি কিচ্ছু জানি না, আমি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, তোমরা আমার থেকে একটু দূরে থাকো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন ফারিস্তাদের যা বলার তো বলবে, মুগুর নিয়ে তো মারবে, আল্লাহ পাক নিজে ডাইরেক্ট কবরকে হুকুম করবে, কবর দুনিয়ার মায়ায় পড়ে আজকের ওই জাহান্নামী ব্যক্তি, ওই আমার বান্দা কিংবা বান্দি দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছিল, একটা কাজ কর, এই কবর তুই দুই সাইড থেকে ওই লাশটাকে পিষ্ট করে পিষে দিয়ে দুই সাইড থেকে পিষোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে কবর তখন আস্তে আস্তে পিষ্ট করতে থাকে, পিষতে 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 যখন এইভাবে লাশের গায়ে যখন আস্তে করে টাচ হবে, ওই কবর যখন পিষে দেবে, এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে চলে আসবে, আহারে সে ব্যথা সে যন্ত্রণা আজকে যারা কবরবাসী হয়েছে তারাও জানে, আমরা কিছু বুঝতে পারবো না, এখন সাবধান হয়ে যাবে, দুনিয়ার মায়া আছে। তাই কবি বলছে, মায়া ভরা এ দুনিয়াতে কে ছিল চিরকাল আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা।
যাবে শুধুই তোমার সাথে আধারে কবরে ঘুমাবে যখন মুনকার নেকির সে ডাকবে তখন সওয়াল জবাব হবে তোর মন খাড়া হয়ে যাবে তোর মরাগার লোক ওরে শোন শোন আহ শোন 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 ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মওত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন ওরে শোন শোন আহ শোন শোন ওরে শোন শোন এরপরে যাচ্ছি আসাবে কাহফ বক্তারা ওয়াজ করে থাকে আসাবে কাহফের ঘটনা বলি আপনারা সবাই শুনেছেন আসাবে কাহফের ঘটনা মায়েরা যারা বোঝে না যারা ওয়াজ খুব একটা শোনে না যারা বাড়ির মধ্যে থেকে ওয়াজ শোনে এখন মায়েরা বলে না বাড়ির মধ্যে থেকে ওয়াজ শুনছে একটা বক্তা বলে যাচ্ছে একটা কুকুর জান্নাতে যাবে একটা কুকুর জান্নাতে যাবে এখন পুরো ওয়াজ তো মায়েরা শুনলো না শুধু এইটুকু খালি শুনতে পেলো বক্তা বললো বাবারা একটা কুকুর জান্নাতে যাবে এখন মায়েদের মনে প্রশ্ন হয়ে খেয়েছে এই কুকুর তো না পাক কুকুর তো না পাক না পাক জিনিস আবার জান্নাতে যাবে এটা কোনোদিন হয় কোন কুকুরটা জান্নাতে যাবে সেটা শোনা হলো না একটা কুকুর জান্নাতে যাবে আমাদের আশেপাশে বহু কুকুর ঘোরাফেরা করে এই কুকুর গুলো নয় আসাবে কাহফ হলো একটা সংগঠন যে সংগঠনের একটা বড় গুহা আছে যে গুহার মধ্যে আজও পর্যন্ত 6 জন মানুষ জ্যান্ত ঘুমাচ্ছে ভালো করে শুনবে আজও পর্যন্ত 6 জন মানুষ জ্যান্ত ঘুমাচ্ছে সেই গুহার মধ্যে আজও পর্যন্ত বেঁচে আছে তারা তারা এমনি ঘুমাচ্ছে কাল কিয়ামতের বাঁশুরি যতদিন পর্যন্ত না বাজবে কিয়ামতের বাঁশুরি যেদিন বাজবে সেই দিন তাদের ঘুমকে ভাঙানো হবে তারা কিয়ামত পর্যন্ত ওইভাবে জ্যান্ত ঘুমিয়ে থাকবে আজও তারা ঘুমিয়ে আছে ওই যে 6 জন মহান ব্যক্তি ঘুমিয়ে আছে তাদের পাহারা দেওয়ার জন্য একটা কুকুর নির্ধারিত করা আছে সব কুকুর নয় কিন্তু একটা কুকুর নির্ধারিত করা আছে যে কুকুরটা ওই গুহার মধ্যে ওই 6 জন মানুষকে দিন রাত দুপুর পাহারা দিচ্ছে স্বয়ং আল্লাহ পাক নিজে ঘোষণা করেছে কাল কিয়ামতের ময়দানে যখন তাদের ঘুমকে ভাঙানো হবে তাদেরকে যখন উঠানো হবে আমি আল্লাহ তাদের যখন জান্নাত নসিব করব আমি আল্লাহ কথা দিলাম ওই 6 জন মহান ব্যক্তির সঙ্গে ওই কুকুরটাকে আমি আল্লাহ জান্নাত নসিব করে দেব বুঝলে বলুন না সুবহানাল্লাহ তাই কবি বলতে শুনবে আসহাবে কাহফের ঘটনা কেউ জানে আবার কেহ জানে না পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায় তাদের ছিল এক পোষা কুকুর সে দিত পাগায়রা রাত দুপুর সে দিত পাগায়রা হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের নিয়ামতে নির্জন নির্জন নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুরের সাথে জান্নাতে যাবে নিশ্চয় ওরে শোন শোন আহ শোন 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 ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোরে কাফন দাফন মালিকুল মওত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন ওরে শোন শোন আহ শোন শোন ওরে শোন শোন শেষ প্রশ্ন গজলটা শেষ প্রশ্ন আপনাদের কাছে আমি করব আমরা জানি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নবী ইন্তেকাল করে যে পর্দা নিয়ে চলে গেছে দুনিয়ার বুকে বেঁচে নেই আপনারা তো সবাই মুসলিম বলুন তো দেখি যে এখনো পর্যন্ত একজন নবী বেঁচে আছে নবী কিন্তু শেষ নবীর পর্ব শেষ আখেরি নবী তিনি ইন্তেকাল হয়ে গেছে পর্দা নিয়ে চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত একজন নবী বেঁচে আছে যে নবী আবার দুনিয়ার বুকে আসবে দুনিয়ার বুকে এসে যখন দাজ্জাল আসবে ফিতনা ফাসাদ শুরু করবে প্রত্যেক মানুষের কাছে কাছে গিয়ে বলবে এই আমাকে খোদা বল নিলে গর্দন থেকে উড়িয়ে দেব এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে দাজ্জাল এসে উলঙ্গ তলোয়ার বার করে সামনে গলার সামনে রেখে বলবে দেখ যদি আমাকে খোদা বলে মানিস তাহলে তোকে জান্নাত দেব আর যদি আমাকে খোদা বলে না মানিস তাহলে তোকে জাহান্নামে ঢুকিয়ে দেব যদি ঈমান আমার থাকে তাহলে বলবো না তুমি খোদা হতে পারো না তুমি কাফের আমার খোদা সেই যে আমাকে সৃষ্টি করেছে যে তোমাকে সৃষ্টি করেছে আমার খোদা তো সেই তখন
কি করবে দাজ্জাল তাকে মেরে দেবে যখন এই ফিতনা ফাসাদ শুরু হবে তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই নবীকে আবার দুনিয়ার বুকে প্রেরিত করবে হে নবী যাও দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে দুনিয়ার বুকে আবার তুমি গিয়ে নতুন করে ইসলামকে প্রচার প্রসারিত করো সেই নবীর নাম কি একটু জোরে বলুন হযরতে ঈসা আলাইহিস সালাম এই নবী কিন্তু মরেননি নবী কিন্তু জীবিত আছে কোথায় আছে চৌঠ আসমানে আল্লাহর হেফাজতে সেই নবী আছে জানি না কবে কিয়ামত হবে কবে দাজ্জাল আসবে এবং কবে সেই নবীর ঈসা নবী আসবে এসে আবার দুনিয়ার বুকে ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করবে জানা নেই কিন্তু সেই নবী একদিন না একদিন আবার আসবে এসে যখন 40 বছর রাজত্ব করা হয়ে যাবে তারপর হবে কিয়ামত তাই কবি বলছে শুনবেন চৌঠ আকাশে ঈসা নবী হায়াতে আছে তিনি জানি সবই আসবে আমার এই ধরাতে নামবেন মসজিদুল আকসাতে করবে তিনি ইসলাম প্রচার শেষ হবে বেদিতির অত্যাচার শেষ হবে বেদিতির অত্যাচার মুসলমান আল্লাহ দেবে তারে এত সম্মান নবীজির পাশে হবে কবর স্থান ওরে শোন শোন আহ শোন 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 ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোরে কাফন কাফন মালিকুল মৌত হবে হাজির এখন দেহ ছেড়ে রব ওরে যাবে রে তখন ওরে শোন শোন আহ শোন শোন ওরে শোন শোন আহ শোন আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে